মিস মিল্লাই রহমানুর রাহিম হ্যালো মাই লাভলি ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে তিন দিন পর আমাদের লন্ডনে ঘোরবাণির গরু গোস্ত চলে এসেছে তো আমরা সবসময় গরু গোস্তই দিয়ে থাকি তো আজকে যে ঘটনাটা ঘটলো আলিফেরা ফের বাসায় নেই তো আমি আর ছেলে মেয়ে মিলে দুজন তিনজন মিলে এখন এই গরু মাংসগুলো কিভাবে সামাল দিব মানে কিভাবে কি বন্টন করব সেগুলোই আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আসলে আমি চিন্তা করতেছিলাম কিভাবে কি করব তারপরে ছেলে মেয়েরা অনেক হেল্প করেছে আমাকে এই যে আমি কাটাকুটিতে বসে গেছি তো আমাদের এখানে কলিজা দিয়েছে গুড়দা দিয়েছে কিন্তু কোনো ভুঁড়ি বা মাথা এগুলো কোরবানির মাংসতে দেয় নাই তো মাছ বাজার আর রহিম যে দুইটা দোকান আছে সেখানে দেয় বাট আমাদের এখানে দেয় নাই তো আমরা সেটা জানতাম না এক ভাবির মাধ্যমে সেটা জানতে পারলাম তো লন্ডনে যারা আছেন তারা মাছবাজার অথবা রোহিমসের যে দোকানটা আছে সেখানে যোগাযোগ করতে পারেন কিন্তু আমি কখনো দেইনি ওইখানে তো নেক্সট ইনশাল্লাহ ওদের কাছে দিব দিবো এইবার কোরবানির গরু মাংসের দাম প্রচুর পড়েছে তিনশো ষাট পাউন্ড আমারটা নিয়েছে তো অনেকের আবার তিনশো পঞ্চাশ পাউন্ড নিয়েছে তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ চলে এসেছে তিন দিন পর তো আলি ফেরাবু দুই দিনের মাথায় বাসাই ছিল সে ছিল যে পরের দিন চলে আসবে কিন্তু তা আসে নাই কিন্তু এখন আমার একা হাতেই সব কিছু করতে হইতেছে আমার ছেলে মেয়ে আমাকে একটু একটু হেল্প করতেছে তারাই ভিডিও করতেছে আমি কোনো ভিডিও করি নাই তাই একটু কাপা হচ্ছে ভিডিওতে দেখতে পাচ্ছেন কিন্তু কিছু করার নাই এই যে আমি একা হাতেই সব কিছু আমাকে সামাল দিতে হচ্ছে আর এখানে আমি সব কিছু মানে যারা কুরবানি দেয় নাই লন্ডনে আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমি যারা দেয় নাই তাদেরকে দিতে বলেছে তো তাদেরকে দিব বন্টন করে তো আলিয়া এই যে ভিডিও করতেছিল এই একটু কাপা হচ্ছে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে মাংসগুলো আসছে এগুলোই দিয়েছে আমাদেরকে এখন কত কেজি হয়েছে এই কিলোটা আমি বলতে পারবো না কারণ আমাকে সেটা বলে যায় নাই এখন আমার কাটাকাটি শেষ হয়ে গেছে এখন আমি একদম যাদেরকে দিব তাদেরটা আলাদা করে রেখে দিয়েছি আর গুলো আমার ফ্রিজে ঢুকাবো তারপরে রান্নাও করব কিছু আজকে তো সিনার মাংস কলিজা গুড়দা সব কিছু আমি একত্র করে ফেলেছি এই যে আমাকে ছেলে হেল্প করতেছে এখন আমি এই যে ডুবল করে ফেলেছি এখন তো যাওয়া সম্ভব না যেহেতু রাত্র হয়ে গেছে বিকালে আমাকে দিয়ে গেছে এই যে আমার মেয়ে আমাকে হেল্প করতেছে ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ দুজনেই আমাকে অনেক সাহায্য করতেছিল না হলে আমি করতে পারতাম না কারণ আমার প্রচণ্ড হাতের ব্যথা আমি কোনো কাজই তেমন ভালো করে করতে পারতেছি না হঠাৎ করে আমার হাতে রগগুলো ফুলে গিয়েছে তো এই যে আলহামদুলিল্লাহ সব কিছু আমার আগে থেকেই আরও ফ্রিজে ভরা ছিল মুরগি কিনা ছিল অনেক সেই জন্য ফ্রিজটা ভরা ভরা লাগতেছে আসলে ছেলে মেয়েদের জন্য সব সময় মাছ মাংস তো ফ্রিজে রাখতেই হয় আর এখানে আলাদা করে এই যে কিছু রেখে দিয়েছি আমার আত্মীয় স্বজনদের জন্য তাদেরকে দেব এখন আমি এক পাতিলা বসে দিয়েছি এখানে মিনিমাম অনেক কেজি হবে কত কেজি হবে এটা আমার আন্দাজ নাই তবে আমি এক পুরো এক পাতিলা বসিয়ে দিয়েছি এটা কোরবানির মাংস এটা জালে জালে একদম কালো কালো হবে তখন আমরা খাবো আর এই তো সব কিছু দিয়ে একদম মাখিয়ে দিয়ে তারপর বসিয়ে দিয়েছি আসলে কোরবানির মাংস গো লন্ডনে বসে এভাবে করতে পারলে মানে ঘরে আসে তারপর রান্না করি বাংলাদেশের মতো একটা ফিলিংস আসে এটাই আমাদের কাছে আনন্দ লাগে আর বাচ্চারাই যে ফার্স্ট টাইম তারা একদম ধরলো কোরবানি মাংস দেখলো তাদের কাছে এটাই খুশি তারা বুঝতে পারলো তারা প্রশ্ন করতেছে যে এটা কিসের মাংস থেকে এসেছে কাউ কীভাবে করতে হয় মানে অনেক প্রশ্ন তাদের তো সব কিছুর উত্তর দিলাম তো এটাও তো তারা জানতে পারলো সেই জন্যেই ভালো লাগতেছিল এই যে আমার মাংসটা মানে কোনো পানি দিব না এই পানির যে পানিটা উঠছে মাংস থেকে সেই পানিটা দিয়ে শুকিয়ে নিব। এই আর কি একদম সলিড যে মাংসগুলো ছিল সেটাই রান্না করা হয়েছে বাচ্চাদের জন্য এই যে এক পাতিলা রান্না করে রেখেছি সাথে সাথে ভর্তা ভাজি শাক সবজি এগুলো থাকবে আর এগুলো এই যে কোরবানির মাংস তো সবার ঘরে ঘরে এখন তো আমাদের লন্ডনে এইভাবেই কোরবানির মাংস আমাদেরকে বাসায় দিয়ে যায় তখন আমরা এইভাবে বন্টন করি রান্নাবান্না করি এই তো আমাদের কোরবানির ঈদ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ